আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি যতই সন্ত্রাস এবং সহিংসতা করুক না কেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। একই সঙ্গে তিনি বলেছেন নির্বাচনকে বানচাল করতে এখন লিফলেট বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হঠাৎ করে সহিংস হয়ে উঠতে পারে বিএনপি। ডক্টর ইউনুসের বিচারের রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সরকার নয়, আদালত তাকে শাস্তি দিয়েছে। ডক্টর ইউনুস আইনের ঊর্ধ্বে নন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন 7 জানুয়ারির নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে, নির্বাচন একতরফা হচ্ছে না, অংশগ্রহণমূলক হওয়ার জন্য পর্যাপ্ত দল এবং প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। সেই সাথে তার অভিযোগ নির্বাচন বানচালের জন্য সন্ত্রাস এবং সহিংসতার ষড়যন্ত্র করছে বিএনপি। হঠাৎ করেই তারা গুপ্ত হত্যা, চোরাগুপ্ত হামলা প্রস্তুতি নিচ্ছে, যত বাধাই আসুক, যত সন্ত্রাসী হোক, সে আগুন সন্ত্রাস বা যে কোনো সন্ত্রাস যা কিছুই তারা করুক, নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতা ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার ও সাজা নিয়ে আন্তর্জাতিক সহ বিভিন্ন মহলের সমালোচনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন কেউ আইনের ঊর্ধ্বে নন। ডক্টর ইউনুসের কি আইন আদালতের ঊর্ধ্বে? শাস্তি কি তাকে আওয়ামী লীগ দিয়েছে? আদালত তাকে শাস্তি দিয়েছে? এখানে সরকারের কি করণীয় আছে? সরকার কেন এখানে সমালোচনার মুখে পড়বে? এটা তো যথাযথ নয়। অন্য এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সাথে সমঝোতা হয়েছে, দলটির কিছু প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দলগতভাবে নির্বাচনে থাকবে জাতীয় পার্টি। আমার সাথে কোনো টানা পড়ে না, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?